কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বুধবার বিকেলে নগরীর কবি নজরুল ইনস্টিটিউটে ক্রীড়া উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিউলি রহমান তিন্নি। জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ নাজিমউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক জেডএম মিজানুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ তাহমিনা আক্তার। খেলায় 75 জন বুদ্ধি প্রতিবন্ধী ও শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।